এডুকেশন গাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমরা সুবিধার স্যারের বইয়ে বিভাজ্যতা রিলেটেড যে অংশ চ্যাপ্টার রয়েছে সেখানে এক থেকে চল্লিশ পর্যন্ত অঙ্ক নিয়ে আমরা আজকে কি আলোচনা করবো এর আগে আমরা এক থেকে কুড়ি পর্যন্ত করেছি এর আগের পরে সেটা ঠিক কি করে দেওয়া হয়েছে এবং সেখানে বিভিন্ন কনসেপ্টগুলো বোঝানো রয়েছে আজকে আমাদের আলোচনা হবে এক থেকে চল্লিশ পর্যন্ত এছাড়াও সুবিধার স্যারের অন্যান্য চ্যাপ্টারগুলো পাঠিয়ে আমরা শেষ করেছি সেগুলি চ্যাপ্টার প্লে লিস্টে কি সিরিয়ালি কি দেওয়া রয়েছে তাদের দরকার প্রয়োজন তারা সেখানে গিয়ে সে দেখবে আশা করি সেগুলি তোমাদের জন্য কি হবে হেল্পফুল হবে তবে দেখো যদি নাইন সেভেন টু ফাইভ ওয়ান স্টার সিক্স সংখ্যাটি সম্পূর্ণরূপে এগারো দিয়ে বিভাজ্য হয় তবে স্টারের স্থানে কোন ক্ষুদ্রতম যে অখণ্ড সংখ্যাটি বসবে সেটি সেটা বের করতে হবে তার মানে এখানে আমাদেরকে এগারো দ্বারা বিভাজ্য হবে তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এগারোর বিরোধিতারুল ইউজ করতে হবে সংখ্যাটা কী দেওয়া রয়েছে নাইন সেভেন টু ফাইভ ওয়ান স্টার তাহলে স্টারের স্থানে কি বসালে পরে সেই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হবে তাহলে এগারো বিজেতার রুল কি সেটা আমাদের জন্য তাহলে এগারো বিজেতারুল মানে কি ইভেন পজিশন নেব আর অট পজিশনে নেব ইভেন পজিশনে যে অঙ্কগুলো রয়েছে তাদের সাম করতে হবে আর অট পজিশনে যে অঙ্কগুলি রয়েছে তাদেরকে সাম করতে হবে তারপরে ডিফারেন্সটা যে বিয়োগ ফলটা সেটা যদি এগারো দিয়ে ভাগ করলে মেলে তবেই আমি বলবো সেই সংখ্যাটা কি এগারো দ্বারা বিভাজ্য এই হলো কি লজিক এই লজিক দিয়ে কি এই অঙ্কটা হবে এটা কি এগারো ব্রুজতা নিয়ম তাদের অঙ্কটা বলে আরো ক্লিয়ার হবে ইভেন পজিশন বা অট পজিশন মানে কি একঘর ছেড়ে ছেড়ে নেওয়া মানে তার মানে কি দেখো এক যে তিন নিলাম এগুলো অড পজিশন নেওয়া হচ্ছে জন্য দিলাম নয় দুই এক আর কি ছয় এই যে নিলাম এগুলোকে কি করতে হবে সাম করতে হবে মানে এক ঘর বাদ দিয়ে বাদ দিয়ে নেওয়া মধ্য কথা হলো এটি নয় দুই কত এগারো আর নয় দুই কত এগারো আর একে কত বারো আর ছয় কত আঠারো এখানে আঠারো হলো এবার ইভেন পজিশন যেগুলো বাদ রয়েছে সাত পাঁচ কত বারো আর ছয় কত আঠারো নাইন সেভেন টু ফাইভ ওয়ান স্টার সিক্স তাহলে একবার বার দিনে কত হলো নয় দুই কত এগারো এগারো একে বারো ছয় আঠারো আর কত সাত পাঁচ বারো সরি একটু ভুল হয়ে গেছে ছয় তো আগেই নেওয়া হয়েছে সাত পাঁচ বারো প্লাস স্টার এখন আমাকে বের করতে হবে স্টার স্থানে কী বসালে পরে এইটা কি গোটা সেই সংখ্যাটা রয়েছে সেটা কি এগারো দ্বারা বিভাজ্য এই জন্য আমাকে কী করতে হবে ইভেন পজিশন অর্থ প্রস্তুতি এগারো যে বিভাজিত হল সেটা ইউজ করতে হবে তার ইভেন অর্থ পজিশনের সাম আমাদের কত হলো আঠারো আর ইভেন পজিশনের সাম কত বারো প্লাস স্টার 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 একটা একটা কি ডিজিট এখন কি নেওয়া হয়নি সেই ডিজিটটাই আমাকে বের করতে হবে তাহলে এই যে স্টারের জায়গায় আমাকে কি বসাতে হবে যার ফলে এই যে ইভেন্ট আর বিয়োগ করার পরে যে মানটা বেরোবে সেটা কি এগারো দ্বারা ভাগ করে মিলবে এই জন্য আমরা কি করবো মান পুট করাতে করাতে যাবো দেখো এই যে অপশনটাকে আমাকে কি জন্য সাহায্য নেবো প্রথমে দেখো বারো প্রথমে এই জায়গায় কি আমি স্টারের জায়গায় ছয় বসালাম তাহলে বারো আর স্টারের স্থানে আমি কি বসালাম ছয় তাহলে কত হলো বারো আর ছয় আঠারো তারপরে কি করতে হবে এটা এটার বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে কত অ্যান্সার আসে শূন্য তাই শূন্য কি এগারো দ্বারা ভাগ করলে মেলে ছয় বলে হ্যাঁ ভাগ করলে মেলে তার মানে এই সংখ্যাটা কি স্টারের জায়গায় যদি আমরা ছয় বসাই কি এই গোটা সংখ্যাটা 97251 স্টারেজ জায়গায় যদি 6 বসে তখন এই সংখ্যাটা কত হবে 1000 দ্বারা কি ভাগ করলে মিলবে তাহলে 8 জায়গায় কি বসবে 6 আমাদের অপশন এ হবে 6 মানে স্টারেজ জায়গায় 6 বব 6 হবে আমাদের কি সঠিক উত্তর এইভাবেই কি আমরা বের করতে তার মানে কি করলাম ইভেন পজিশন নিলাম আর অড পজিশন নিলাম অড পজিশনের সাম করলাম আর ইভেন পজিশনের সাম করলাম তারপরে আমরা কি করতে হবে ইভেন পজিশনের সাম আর অড পজিশনের সাম কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করার পর যে আনসারটা বেরোবে সেটা যদি এগারো দ্বারা ভাগ করলে মেলে তবেই সেই সংখ্যাটা এগারো দ্বার বের হচ্ছে পজিশনের সাম কত আঠারো ইভেন করে বারো প্লাস টা তো জানি না সেই স্টারের জায়গায় কত বসালে পরে ইভেন অট মাইনাস ইভেন্ট করলে যে অ্যান্সারটা বেরোবে সেটা এগারো দ্বারা ভাগ করলে সবাইকে দেখলাম মান বসাতে পারবে যেতে হবে এই জন্য কি বলবো সাহায্য নেবো আমরা প্রথমেই বারোর জায়গায় প্রথমে ছয় এক্সট্রার জায়গায় ছয় বসালাম বারো ছয় কত হল আঠারো ইভেন আর অট বিয়োগ করলাম আঠারো থেকে আঠারো বিয়োগ করবে তাই শূন্যকে যদি এগারো দ্বারা কি ভাগ করতে হবে বিয়োগ করবে যে আনসার তাকে আবার কি এগারো দ্বারা ভাগ করতে হবে ভাগ করে যদি মেলে মিললে তো শূন্য হলো তার মানে এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য এগারো দ্বারা বিভাজ্য ঠিক আছে তাহলে কয় জন্য হলে স্টারের জায়গায় ছয় বছরের জন্য হলে অপশন সঠিক উত্তর স্টারের স্থানে কোন অঙ্ক বসালে এই সংখ্যাটি আঠারো দ্বারা বিভাজ্য হবে এই অঙ্কটা একটু তুলে ফাইভ ফোর ওয়ান স্টার ফোর ওয়ান এইট ফাইভ জিরো তাহলে আঠারো রুল কি আঠারোর সঙ্গে কি লুকিয়ে রয়েছে নয় ইন্টু দুই তাহলে নয় আর কি দুই এর হবে মানে যে সংখ্যা নয় দিয়েও ভাগ করলে মিলবে দুই দিয়েও ভাগ করলে মিলবে তাহলে সেই সংখ্যাটা কি অবশ্যই কি আঠারো দ্বারা ভাগ করলে মিলবে দেখো তো লাস্টে ইউনিট ডিজিটে কত রয়েছে শূন্য ইউনিট যদি যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটা অবশ্যই দুই দিয়ে ভাগ করলে মিলবে তার মানে এই সংখ্যাটা কত দিয়ে ভাগ করলে মিলবে এই সংখ্যাটা দুই দিয়ে ভাগ করলে মিলবে এইটুকু কনফার্ম এবার দেখি নয় একটা চেক করি নয় চেক করার নিয়ম কি টোটাল যে অঙ্ক সংখ্যাটা রয়েছে অঙ্কের ডিজিটগুলোকে আমি কি করব যোগ করব যোগ করার পর যা অ্যান্সার বেরোবে সেটা যদি নয় দিয়ে ভাগ করলে মিলে তবেই সেই সংখ্যাটা কি নয় দ্বারা বিভাজ্য দুই দিয়ে তো মিললে নয় একটা চেক করি এখন বললে স্টারের স্থানে কত বছর পরে নয় দ্বারা বিভাজ্য হবে এই জন্য আমি কি করবো দেখো যেগুলো সংখ্যা যোগ করলে নয় দিয়ে বিভাজ্য হয় অঙ্কগুলি যোগ করে সেটা কেটে চার কত নয় এই নয় নয় দিয়ে ভাগ করলে মিলবে কেটে দিলাম আর দেখো কোথায় কোথায় নয় হচ্ছে ক্যালকুলেশন ছোট হয়ে যাবে আটকে কত নয় 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 ভাগকে কেটে দাও এখন আর কি বাকি রয়েছে দেখো পাঁচ আর চার যোগ করলে কত হয় নয় তাহলে এখন কি কি বাকি রইলো এক এক তো কত দুই প্লাস স্টার আর কি শূন্য যোগ করে তো দুই এর সঙ্গে শূন্য যোগ করে শূন্যই হবে দুই প্লাস্টার স্থানে এখন কত বসালে পরে এই সংখ্যাটা এখন আমি চেক করে দিয়েছি কত বসালে পড়ে দেখো সাত বসাই কত হবে দুই প্লাস সাত তাহলে কত হলো নয় তাই নয় হলে এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে নয় দিয়ে বিভাজ্য করে কি বিলে যাবে তার মানে বোঝা গেল স্টারের স্থানে যদি আমরা সাত বসাই তাহলে এই যে গোটা একটা সংখ্যা রয়েছে এর সামটা নয় দ্বারা ভাগ করলে মিলে তার মানে স্টারের জায়গায় কত বসবে সাত বইবে আর দুই তো মিললো কারণ কি শূন্য শূন্য রয়েছে অবশ্যই দিয়ে ভাগ করলে মিলবে তার মানে আমাকে পোষাতে হবে অপশন এ হবে সঠিক উত্তর কোন সংখ্যাটি দ্বারা এত কোন সংখ্যাটি দ্বারা এত বিভাজ্য তার মানে কি এখন চেক করতে হবে সেভেন থ্রি এইট সিক্স জিরো থ্রি এইট কারণ তিন চার নয় এক কোনটা দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখো প্রথমে দেখা নাও কি রয়েছে লাস্টে কি রয়েছে চার দ্বারা নিয়ম কি লাস্টের দুটো ডিজিট দেখতে হয় লাস্টের দুটো ডিজিট যদি চার দিয়ে ভাগ করলে মেলে তাহলে গোটা সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য লাস্টে দুটো ডিজিট কি আটত্রিশ আটত্রিশকে চার দিয়ে মেলে চার নং ছত্রিশ মিলছে না তার মানে এটা কি চার দ্বারা বিভাজ্য নয় কনফার্ম এবার আমরা কি নয়টা একটা করি নয় একটা করলে পরে নয় দিয়ে যদি যায় তাহলে কি সেটা তিন দিয়েও কি যাবে নয় এর আগে আমি এগারোটা আগে চেক করে দিই তাহলে এগারোর নিয়ম কি ইভেন পজিশন আর অট পজিশন আমাকে দেখতে হবে অট মানে কি ইভেন্ট মানে কি এক ঘর ছেড়ে ছেড়ে নেওয়া এই যে আট সাত কত নিলাম পনেরো শূন্য তাহলে কত হলো আট সাত পনেরো আট তেইশ এখন যেগুলো বাকি রয়েছে এগারোটা চেক করছি ছয় তিন কত নয় নয় আর তিন কত বারো তেইশের থেকে এখন বারো আমাকে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে কত আসলো এগারো যেই অ্যানসারটা বাড়াবে সেটা কি এগারো দ্বারা ভাগ করলে মেলে হ্যাঁ মেলে এগারো ধরে ভাগ করলে ওয়ান হয় তার মানে আমি বুঝবো এই সংখ্যাটা তখন কি এগারো দ্বারা বিভাজ্য তাহলে এগারো দ্বারা বিভাজ্য অপশন ডি হবে এখন তুমি চিন্তা করতো নয় আর তিন দায় যাবে কিন্তু চেক করে দেখো সাত তিন কত দশ অঙ্কগুলোকে যোগ করতে হবে সাত তিন দশ আর আট কত আঠারো আঠারো ছয় চব্বিশ আট তিন কত সাতাশ সাতাশে আট কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সব অঙ্কগুলো যোগ করলাম যোগ করে কত হলো আমাদের পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে দেখো নয় দিয়ে কি ভাগ করলে মিলবে মিলবে না তার মানে কি এই গোটা সংখ্যাটা কি নয় দ্বারা অবিভার্য নয় এর থেকে বোঝা গেল তার মানে এটা হবে না আর নয় দিয়ে যখন যাবে না তা বোঝা যাচ্ছে সেটা কি তিন দিয়েও কি যাবে না হয়ে গেল তার মানে আমি সঠিক উত্তর কি অপশনটি কোন সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য এখন আমাকে এগারো রুল ইউজ করতে হবে সেই একই রকম একটা একটা করে বাদ দিয়ে বাদ দিয়ে নিতে হবে তাহলে আমি এখান থেকে নেওয়া চালু করি কত হয় চার আট দুই কত ছয় সাত ছয় তেরো আর আট কত একুশ গেল মাইনাস আট তিন কত এগারো এগারো আরেক বারো আট তিন এগারো একে বারো তা কি বিয়োগ করতে হবে তাহলে কত আসলো নয় নয় কি এগারো দিয়ে ভাগ করলে মেলে সবাই বলবেন না মেলে না তার মানে এটা হবে না ক্যান্সেল এবার পরেরটা চেক করো এক ঘর বাদ দিয়ে নিব আর দুই কত দশ আর সাত কত সতেরো আর আট কত পঁচিশ আট দুই দশ সতেরো আট পঁচিশ গেল মাইনাস তারপরে যেটা বাকি রয়েছে চার তিন সাত একে কত আট চার তিন সাত একে আট চার তিন সাতেকে আট তাহলে বিয়োগ করলে কত হয় সতেরো কি এগারো দ্বারা ভাগ করলে মেলে মেলে না তার মানে এটাও আমাদের হবে না পরেরটা চেক করে দেখি একই রকম আট তিন এগারো এগারো সাত কত আঠারো আঠারো আট কত ছাব্বিশ ঘর বাদ দিয়ে বাদ দিয়ে এবার জায়গাটা বাকি রয়েছে চার দুই কত ছয় একে কত সাত চার দুই ছয় কে সাত ছাব্বিশ মাইনার সাত তাহলে কত হয় ষোলো থেকে সাত বিয়োগ করলে নয় উনিশ উনিশ এগারো দ্বারা ভাগ করলে মেলে মেলে না তার মানে এটাও হবে না তার অপশন ডি হবে চেক করে দেখি এবার কত সাত 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 কত চোদ্দ আর আট কত বাইশ হয়ে গেল বাদ পাখি কে রয়েছে আট আট দুই দশ আর একে এগারো বিয়োগ করো বিয়োগ করলে কত আসলো এগারো তার এগারো কে যদি এগারো দেওয়া ভাগ করি ভাগ ফল কি মিলে যাচ্ছে তার মানে এই সংখ্যাটা কি এগারো দ্বারা বিভাজ্য অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর নিচের কোন সংখ্যাটি পনেরো দ্বারা বিভাজ্য সেটা আমাকে বের করতে হবে পনেরো দ্বারা বিভাজ্য মানে কি যে সংখ্যাটা তিন দিয়েও মিলবে পাঁচ দিয়েও মিলবে সেটা বলবো মানে পনেরো দ্বারা কি বিভাজ্য তাহলে দেখো তো কোনটা তাই সবার শেষে কি রয়েছে পাঁচ রয়েছে তাই পাঁচ দিয়ে আর দেখার দরকার নেই কারণ পাঁচ দ্বারা নিয়ম কি কোনো সংখ্যার শেষে যদি পাঁচ থাকে সেই সংখ্যা অবশ্যই পাঁচ দ্বারা বিভাজ্য এখন তিন দিয়ে আমাকে দেখতে হবে তিন দিয়ে দেখার নিয়ম কি সবগুলো যে যে সেই সংখ্যাটা থাকবে তার কি সাম করতে হবে সেটা যদি তিন দিয়ে ভাগ করে মিলে তবে সেই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য তার মধ্যে দেখো বিদিরগুলো সাম করো তিন দুই কত পাঁচ পাঁচ আর ছয় কত এগারো এগারো পাঁচ ষোলো ষোলো কি তিন দিয়ে ভাগ করলে মিলে মেলে না তার মানে এই সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য নয় বোঝা গেল তিন দুই পাঁচ আর পাঁচ ষোলো এর পরেরটা চেক করো তিন একে কত চার সাত চার কত এগারো পাঁচ ষোলো ষোলো কি তিন দিয়ে ভাগ করলে মিলে মেলে না তার মানে এটাও আমাদের হবে না পরেরটা চেক করো দেখি দুই দুই কত চার সাত চার এগারো আর পাঁচ কত ষোলো ষোলো কে তিন দিয়ে ভাগ করলে মেলে মেলে না তার মানে এটাও হবে না তার মানে এটা হবে চার তিন কত সাত সাত ছয় তেরো তেরো পাঁচ কত আঠারো আঠারোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করে মিলি কত হয় ছয় ভাগ মিলে যাচ্ছে তার মানে কি এই যে ডি নম্বর অপশন হবে আমাদের কি সঠিক উত্তর মানে ফোর থ্রি সিক্স কি পনেরো দ্বারা বিভাজ্য কারণটা তিন দিয়েও ভাগ করে মেলে পাঁচ দিয়েও কি ভাগ করলে মেলে এইভাবে ফোর থ্রি টু পি ওয়ান সংখ্যাটি কি নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য তবে পি এর মান নির্ণয় করে সকালে নয় দ্বারা বিভাজ্য পি এর মান নির্ণয় করো নয় দ্বারা বিভাজ্যের নিয়ম কি ফোর থ্রি টু পি ওয়ান অঙ্কগুলোকে আমাদের কি করতে হবে সাম করতে হবে সাম করার পর যে অ্যান্সারটা বের হবে সেটা যদি নয় দিয়ে ভাগ করে মেলে তবেই আমি বলবো সেই সংখ্যাটা কি নয় দ্বারা বিভাজ্য তাহলে অঙ্কগুলোকে সাম করো চার তিন কত সাত দুই নয় যেটা নয় হচ্ছে নয় কেটে দাও তাহলে কি ইকুয়েশন ছোট হয়ে যাবে কেন আর পরে হলো কি পি প্লাস ওয়ান তাহলে পি প্লাস ওয়ান এখন পি এর জায়গায় দেখতে হবে কত বসালে পরে এটার মানে যা বেরোবে সামটা সেটা কি নয় দ্বারা ভাগ করলে মিলে তাহলে পির জায়গায় কি অপশন টেস্ট করতে পারি এই প্রথম অপশন নিলাম এ এর মান কত রয়েছে এর অপশনে কত দেওয়া আট তাহলে পির জায়গায় আট বসাও আট আর একে কত হয় নয় নয় হলো আর নয় তো নয় দিয়ে ভাগ করলে মিলবে লে কত হয় তার মানে পি এর জায়গায় আমাকে কত বসাতে হলো আট বসালে পরে এই যে গোটা সংখ্যাটা ফোর থ্রি টু পি ওয়ান কি নয় দ্বারা বিভাজ্য হবে কারণ আট আর এক যোগ করলে কত নয় হয়ে গেল আর নয় হলে পরে কিছুটা নয় দিয়ে বিভাগ করলে মিলবে তার তো অপশন এই হবে কারেক্ট অ্যান্সার এইভাবে আর দেখো যদি এক বসালাম এক এক কত হতো দুই হতো দুই কে তো নয় দিয়ে মেলে না এইভাবে সাত একে আট হতো আর দুই একে কত হতো তিন হতো মিলছে না তাহলে অপশন এই হবে কারেক্ট অ্যান্সার মুদ্দা কথা এই টাইপের সাম করবে চার তিন সাত দুই নয় যাদের অসুবিধা চার তিন সাত দুই নয় কে কত দশ প্লাস পি তার মানে পি এর জায়গায় কত বসালে পরে সেই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে আমি অপশন কি করবে অপশন ধরে আসবে প্রথম অপশন নাও আট দশ আর আট কত আঠারো আঠারো কে যদি নয় দিয়ে ভাগ করো তাহলে কত দুই মিলে যায় ভাগ এইভাবে কি এটি ভাবেও করা যায় যেভাবে তোমাদের সুবিধা মনে হয় সেইভাবে কি করবে কোন সংখ্যাটি নিরানব্বই দ্বারা বিভাজ্য নিরানব্বই দ্বারা বিভাজ্যের নিয়ম কি নিরানব্বই মানে কি সেটা নয় দিয়েও ভাগ করলে মিলবে এবং কি এগারো দিয়ে ভাগ করলে মিলবে নয় দিয়ে নিয়ম কি ডিজিটগুলোকে কি করতে হবে অঙ্কের যে ডিজিটগুলো গুলো কি সাম করতে হবে সাম করার পর যে অ্যান্সারটা বেরোবে সেটা যদি নয় দ্বারা ভাগ করে নেবে সেটি নয় দ্বারা বিভাজ্য তাহলে দেখি চেক করবো 9 নয়টা চেক করবো তারপরে কি এগারোটা চেক করবো তাহলে দেখো এখানে কি রয়েছে পাঁচ তিন কত দেখো নয় হচ্ছে সেটা কেটে দাও তাহলে সুবিধা হবে সাত দুই কত নয় পাঁচ তিন কত আট আট চার বারো চার কত ষোলো ভালো করে দেখে নাও দেখো সাত আট দুই কত নয় আউট করে দিলাম নয় কি নয় দিয়ে ভাগ করে মিলে আউট হয়ে গেল চার চার কত আট আট পাঁচ তেরো আর তিন কত ষোলো ষোলো কি নয় দিয়ে ভাগ করলে মেলে মিলে মিলেন এই সংখ্যাটা নয় দ্বারা কি বিভাজ্য নয় এই অপশন আউট হয়ে গেল এবার বিতে আসো নয়ের টাই চেক করি তাহলে যেটা নয় হয় যে নয় রয়েছে সাত আট দুই কত নয় পাঁচ তিন আট একে কত নয় হ্যাঁ এটা নয় দিয়ে তো ভাগ করলে মিলছে তারপরে নয় দিয়ে মিলবে তাহলে এগারো দিয়ে মিলবে কিনা সেটা একটা বড় ব্যাপার তাহলে এবার এগারো দিয়ে চেক করবো আমরা এটা তুমি মুছে দিই এগারো দিয়ে চেক করার নিয়ম কি ইভেন পজিশন আর কি অট পজিশন আমাদের কি নিতে হবে তার মানে বোঝা গেল যে এই সংখ্যাটা কি নয় দ্বারা বিভাজ্য বি নম্বর অপশনটা কিন্তু এগারো দ্বারা কি বিভাজ্য সেটাকে চেক করি এগারো যদি বিভাজ্য তাহলে বলবো এটাই আমাদের অ্যান্সার দেখ এগারোর নিয়ম কি এক ঘর বাদ দিয়ে বাদ দিয়ে নেওয়া এক পাঁচ একে কত ছয় আর নয় কত পনেরো পাঁচ একে ছয় নয় ছয় পনেরো বাকি রইল কত তিন সাত আর দুই সাত তিন দশ দুই কত বারো বিয়োগ করতে হবে বিয়োগ করার পরে অ্যান্সার কত তিন তিন কে যেটা বেরোবে সেটা কি এগারো দিয়ে ভাগ করলে মেলে মেলে না তিন কে বিভাজ্য নয় তার মানে এই সংখ্যাটা নয় দিয়ে বিভাজ্য কিন্তু এগারো দিয়ে বিভাজ্য নয় এটা আমাদের ক্যান্সেল তার মানে নয় দিয়ে বিভাজ্য কিন্তু এগারো দিয়ে বিভাজ্য নয় কাটা ক্লিয়ার তার মানে না পরেরটা এবার চেক করি নয় দিয়ে যায় কিনা যেটা নয় হয় সেটা কেটে দাও এই যে নয় আর দেখো কিছু হচ্ছে চার তিন সাত যোগ করে দিতাম চার তিন সাত একে কত আট আট ছয় চোদ্দ চার আঠারো হয় নয় দিয়ে মিলবে দেখো তিন নয় তো কেটে দিলাম আর কি বলেছে তিন একে চার 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 আট ছয় চোদ্দ চার আঠারো আঠারো হলো আঠারো কে নয় দিয়ে ভাগ ভাবলাম এই সঙ্গে নয় দ্বারা বিভাজ্য এইটুকু কনফার্ম এবার আমাদের দেখার পালা কি এগারো দিয়ে দেখার পালা নয় দ্বারে মিলবে দেখে দেখি এবার এগারো এগারোর সময় নিয়ম কি এগারো বাদ দিয়ে দাও নয় তিন কত বারো বারো আর ছয় কত আঠারো নয় তিন বারো ছয় আঠারো আর যেগুলো বাকি রয়েছে চার একে কত পাঁচ পাঁচ চার কত নয় আঠারো থেকে নয় বিয়োগ করে দাও অ্যান্সারটা দেখবে কত আসলো নয় অ্যান্সারটা কত অষ্ট নয় নয়টা কি দেখতে হবে যে অ্যান্সারটা সেটা কি আরো দিয়ে ভাগ করলে মেলে মেলে না নয় দিয়ে যাবি না তার মানে কি এটা নয় দ্বারা বিভাজ্য সি নম্বর অপশন কিন্তু এগারো দ্বারা কি বিভাজ্য নয় তাই আমি নিতে পারবো না নয় দিয়ে যেতে হবে এগারো দিয়েও যেতে হবে তার মানে অপশন সি আউট এবার ডি নম্বর অপশন দেখো নয় দিয়ে যায় কিনা এটাই আমাদের হবে দেখো সব তিনটা গেল কথার একটা তো বাকি রয়েছে চার দুই কত ছয় আর তিন কত নয় চার তেরো পাঁচ কত আঠারো হয়ে গেল আঠারো মানে কি নয় সংগ্রহ যদি গুলো সাম করলাম সেটা কত হলো আঠারো তাহলে আঠারো থাকলে কত নয় দিয়ে তো ভাগ করে মিলি নয় দুখানে আঠারো তার মানে ডি নম্বর অপশনটা কি নয় দ্বারা বিভাজ্য তাহলে এখানে ভাগ আমি নয় নিয়ে ফেলে রাখলাম এবার আমরা পালা কি এগারো দিয়ে চেক করার পালা এগারো মানে কি এক ঘর বাদ দিয়ে বাদ দিয়ে নেব চার একে কত পাঁচ পাঁচ চার কত চার একে পাঁচ পাঁচ চার কত নয় এবার এই কাছে যেটুকু বাকি রয়েছে তিন পাঁচ আর এক পাঁচ তিন আট একে কত নয় তারপরে বিয়োগ করবো বিয়োগ করার পর অ্যান্সারটা কত শূন্য দেখতে হবে শূন্য তো পারো শূন্য কি এগারো দিয়ে ভাগ করে মিলবে হ্যাঁ মিলবে

চার আর দুই যোগ করো কত হয় ছয় ছয় কত তিন দিয়ে ভাগ করে মিলছে একবার কেটে ছোট করে দেখলাম কেটে দিলাম আর কি ছয় হলো আর কি দেখো সাত পাঁচ কত বারো তিন দিয়ে মিলবে তিন চার বারো এই যে তিন গেল আট আট শূন্য রইলো আট আর শূন্য যোগ করে কত আট আটকে কি তিন দিয়ে ভাগ করলে মেলে মেলে তো না তার মানে এই সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য নয় কেটে দাও এবার পরেরটাতে আসো এবার এই যে ছেলে তিন দ্বারা বেশলে কেটে দাও তিন সাত আর পাঁচ যোগ করলে বারো তিন চার বারো কেটে গেল ছয় কেটে গেলো নয় কেটে গেল আট আর এক যোগ করে নয় কেটে গেলো দুই ভাগ রইলো দুই কি তিন দিয়ে ভাগ করে মিলে মিলবে না বিও অপশন কেটে গেল এবার তিন নম্বর সি নম্বর অপশনটা চেক করি এবার তিন তিন দিয়ে যাবে এই তিন কেও তিন দিয়ে যাবে তিন দোকানে ছয় এই তিন গেল পড়ে থাকলো কি চার চারটা তো যায় না তার মানে ডি নম্বর না হবে আমি চেক করে তাও দেখো কোনটা নয় হবে আউট করে দিলাম আর কি আট তিন এগারো চার আট তিন কত এগারো এগারো আর চার কত পনেরো পনেরো সাত কত বাইশ বাইশ আর পাঁচ কত সাতাইশ 33 ছয় তেত্রিশ 33 তেত্রিশ তেত্রিশ কে গেলে কি তিন দিয়ে ভাগ করলে মিলবে তার মানে এই সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য আশা করি বোঝা গেল অপশন ডি হবে কি সঠিক উত্তর ফাইভ এক্স ফোর টু থ্রি ওয়াই এই ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি অষ্টআশি দ্বারা কি বিভাজ্য হলে ফাইভ এক্স মাইনাস এইট ওয়াই এর মান কত তা এটা কিভাবে করবো ফাইভ এক্স ফোর টু থ্রি ওয়াই কত দ্বারা বিভাজ্য অষ্টআশি তাহলে অষ্টআশি কে তখন আমাকে স্পিড করতে হবে অষ্টআশি দিবে সেটা কত দিয়ে আট ইনটু এগারো দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে আটের বিভাজ্য রুল আর ইলেভেনের বিভাজ্য রুল দুটোকে একসঙ্গে ইউজ করব তাহলে দেখো প্রথমে আটের বিভাজ্য রুল ইউজ করি আটের বিভাজ্য রুল কি লাস্ট কোন একটা সংখ্যা লাস্টে তিনটা ডিজিট আমাকে দেখতে হয় লাস্টের দিন কিন্তু টু থ্রি আট নিয়ে কিন্তু কথা বলছি লাস্টের তিনটা ডিজিট যদি লাস্টের তিনটা ডিজিট যদি আট দিয়ে ভাগ করলে মেলে তবে সেই সংখ্যাটা কি আট দ্বারা বিভাজ্য লাস্টের দিনে দিয়ে কি রয়েছে টু থ্রি ওয়াই এটাকে আট দিয়ে ভাগ করতে তাহলে কত বসালে পরে এই সংখ্যাটাকে আর দ্বারা বিভাজ্য হবে একটু লক্ষ্য করো দেখি তিন আট দিয়ে ভাগ করে দাও এটা যেটা অবশিষ্ট অ্যাডজাস্ট করে নেব তাহলে আট দিয়ে তেইশকে ভাগ করলে কত হয় আধ দোকানে কত ষোলো আধকানে দোকানে ষোলো আর অবশিষ্ট থাকলে কত তেইশের থেকে ষোলো বিয়োগ করো সাত তাহলে এখন সাত ওয়াই যে কিছু একটা বসাতে হবে সর্বনিম্ন কত বসালে পরে আট দিয়ে ভাগ যায় ত্রিশ শূন্য বসায় তাহলে ভাগ যাবে না যাবে না এক বসাও যাবে যাবে না আধ দিয়ে ভাগ দুই বসালে যাবে দেখো দুই বসাই আট নং কত হবে দুই বসালে আট নং বাহাত্তর তার মানে ওয়াই জায়গায় কত বসবে আমাদের দুই বসবে যদি দুই বসাই তাহলে সে এই সংখ্যাটার শেষের তিনটা ডিজিট কি আর দ্বারা দেখো হচ্ছে দেখো আর্দকের ষোলো সাত আট নং কত বাহাত্তর তার মানে ওয়াই স্থলে কত বসবে দুই একটা কনফার্ম এবার ওয়াই এর মান তো আমরা বের করে ফেল এবার আমাদের টার্গেট কি এক্স এর মানটা বের করে নেওয়া এটা আমি একটু রাফ করে দিচ্ছি তাহলে ওয়াই এর জায়গায় কত বসবে আমরা এখন বসাতে পারি দুই বসাতে পারি এইভাবে ওয়াই এর জায়গায় এবার দুই বসিয়ে দাও ঠিক আছে ওয়াই এর মান দুই বেশি গেল এবার দেখো এবার কার রুল ইউজ করব আটে দুল চলে গেল 11 রুল ইউজ করতে হবে 11 মানে কি ইভেন আর অড দেখতে হবে একটা বাদ দিয়ে দেখো 5 4 কত 9 আর 3 কত 12 বাস এখন যেই বাকি রইলো কি কি বাকি রইলো x 2 আর 2 2 2 4 4 প্লাস x তাহলে এখন দেখো x এর স্থলে কত বসালে পড়ে এই যে গোটা অঙ্কটা এগারো দ্বারা ভাগ করলে মিলবে তাহলে মিনিমাম কি তাহলে এই এই যে ইভেন পজিশন পজিশন নিয়েছি নিয়েছি আর দুটোর করতে হবে যদি দ্বারা ভাগ করলে মিলে বিয়োগ করতে হবে বিয়োগ ফলের যে এক করে যে অ্যান্সারটা বেরোবে বিয়োগ করার পর সেই অ্যান্সারটা যদি এগারো দিয়ে ভাগ করলে মিলে তবে সেই সংখ্যাটা কি এগারো দ্বারা বিভাজ্য তাহলে এক্স এর কত বেশালে এটা হতে পারে একটু যদি ভালো করে আমরা লক্ষ্য করি যদি সংখ্যা ফুটিং এর সাহায্যে দেখো এক্স এর জায়গায় যদি আমরা আট করি দেখো এক্স এর জায়গায় আট যদি আমরা বসিয়ে দেই আট আর চার যোগ করলে কত হচ্ছে বারো আর বারো থেকে বারো বিয়োগ করলে আমাদের অ্যান্সার আসবে কত শূন্য এবং শূন্য আসা মানে কি সেটা এগারো দিন তো ভাগ করে মিলবেই তার মানে বোঝা গেল যে এক্স এর স্থলে আমাকে কত বসাতে হবে আট বসাতে হবে তাহলে এক্স কত হবে আট এইভাবে কি হিসাব করতে হবে তাহলে এক্স ইকোয়াল টু আর্ট এবার কি বলছে ফাইভ এক্স মাইনাস মান আমাকে নির্ণয় করতে বলছে এখন মান এখানে বসিয়ে দিলেই হবে তাহলে এক্স এর মান কত আট তাহলে পাঁচ আটা কত চল্লিশ আর ওয়াই এর মান দুই আর দোকানে কত ষোলো বিয়োগ করো দশের থেকে ছয় বিয়োগ করে চার চারের থেকে দুই বিয়োগ হবে আমাদের কি সঠিক উত্তর অপশন ডি অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা পরপর দুবার লেখে যে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় সেটি কত দ্বারা বিভাজ্য হবে তাহলে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দুবার লেখে আচ্ছা দুই অঙ্ক বিশিষ্ট দুবার লেখে এটাকে আরো দুবার এইভাবে হয়ে গেল ফোর ফাইভ ফোর ফাইভ এরকম এই টাইপের সংখ্যা যদি হয় তবে সেইটি কত দ্বারা বিভাজ্য হবে সবসময় মনে রাখবে যদি এরকম টাইপের কোনো সংখ্যা থাকে এরকম পরপর দুবার লিখলাম এই যে টু 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 ফোর ফাইভ ফোর ফাইভ ফোর সিক্স ফোর সিক্স এরকম এই সমস্ত সংখ্যা সবসময় মনে রাখতে হবে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে হবে আর কি যদি এরকমভাবে রিপিটেশন হয় তাহলে সেই সংখ্যাটি অবশ্যই একশো এক দ্বারা বিভাজ্য এটা বিভাজ্যতা রুলের মধ্যে কি দেওয়া রয়েছে কিছু কিছু আমাদের জিনিস মুখস্থ রাখতে হবে যেমন একশো একে বিয়ে দিলে জানা জানলে এটা করতে একটু অসুবিধা অপশন ডি হবে কি এর সঠিক উত্তর পঁচিশ টু দি পর পঁচিশ মাইনাস পঁচিশ সংখ্যাটি যে সংখ্যা দ্বারা বিভাজ্য তা কি সে আমাকে নির্ণয় করতে বলছে তাহলে পঁচিশের মাথার মধ্যে আছে কি পঁচিশ মাইনাস কত টোয়েন্টি ফাইভ তাহলে এখান থেকে আমি কি করব কমন যায় দেখো কি কমন যায় পঁচিশ কমন যায় ঠিক আছে তাহলে পঁচিশ যদি আমরা কমন নেই তাহলে কি পড়ে থাকবে 25 টু দি পাওয়ার 24 মাইনাস 1 পড়ে থাকবে আশা করি বোঝা গেল তাহলে দেখো কোন এই সংখ্যা সমে গুণে কী রয়েছে গুণে রয়েছে 25 তাই গুণে 25 দ্বারা অর্থ কী তার মানে এই যে গোটা যে এক্সপ্রেশনটা রয়েছে এক্সপ্রেশনটা মানে কী 25 দ্বারা ভাগ করলে মিলবে এতকে কমন যে কনফর্ম যে আমরা যে 25 টু দি পাওয়ার 25 মাইনাস 25 কত দ্বারা বিভাজ্য হবে 25 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 25 তো আমাদের অপশনের মধ্যে নেই আছে কিন্তু 25 এর পরেও তো অন্য সংখ্যা দিয়েও কি যেতে পারে সেটা চেক করবো কিভাবে এই জন্য এই তখন আমাকে কি এই পাশেরটা টার্ম এক্সপ্রেশনটা এটাকে দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে এই এক্সপ্রেশনটা যদি একটু লক্ষ্য করো তাহলে আমাদের ভালো করে বোঝা যাবে দেখো কি রয়েছে পঁচিশের মাথা টোয়েন্টি ফোর আর কি মাইনাস ওয়ান তাহলে পাঁচের মাথা ইউনিট দিকটা লক্ষ্য করো পাঁচের মাথায় টোয়েন্টি ফোর তাহলে পাঁচের মাথায় তুমি যাই বসাও না 5 পাঁচের মাথায় ওয়ান বসাও টু বসাও থ্রি বসাও ফোর বসাও

দুই দিয়ে ভাগ করলে কি মিলবে এই হলো কথা তাহলে পঁচিশ দিয়ে তো ভাগ করলে মিলবে কনফার্ম তাহলে আমি বলতে পারি বাকি এক্সপ্রেশন তাহলে কত দিয়ে মিলবে দুই দিয়ে তো মিলবে মিলবে দুই ভাগ করলে আমাদের কত হবে দোকানে পঞ্চাশ যেহেতু পঞ্চাশে অপশন রেখেছে কিন্তু সেদিকেও কি নজর রাখবে পঁচিশ ধরে ফেলে বের করলাম তারপরে কিন্তু থামলে হবে না ঠিক আছে এই দিকে নজর রাখতে হবে অপশন সি হবে সঠিক নিচের কোন সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য একটু যদি এটাকে আমরা করার জন্য আমরা লক্ষ্য করি দেখো এমনি ভাগ করাতে এমনি আসেই ইভেন এইভাবে করতে পারি আর একটু যদি লক্ষ্য করি আমরা ওয়ান টু ওয়ান ঠিক আছে এগারো স্কোয়ার একশো একুশ আর দেখো এখানে দেখো কী রয়েছে এগারো এখানে কী কী সংখ্যা সেটা গুনবে এক দুই তিন আচ্ছা নাম্বার লিখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে কতগুলি টান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এখানে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তাহলে দেখো এখন দেখতে হবে এখানে কোন সংখ্যাটা কি এগারো দ্বারা কি বিভাজ্য হবে দেখো একশো একুশটা ছাড়া যদি এরপরে আমরা দেখি তাহলে কত হয় ওয়ান এর একশো একুশ এগারো স্কোয়ার তারপরে যদি এগারো কিউব করি তাহলে কত হবে ওয়ান থ্রি থ্রি ওয়ান তাহলে এই সংখ্যাটা দেখো তো টাম কয়টা আছে চারটা টাম আছে আরেকটা যদি লক্ষ্য করি দেখো এটা বাদ দাও এটা যদি আমি এইভাবে উদাহরণ নিয়ে প্রথম সংখ্যাটা এগারো নিলাম তাহলে কত এগারো দ্বারা ভাগ করে মিলবে আরেকটা এগারো নাও তিনটা এগারো নাও তাহলে এটা কি দ্বারা ভাগ করলে মিলবে মিলবে না আবার যদি চারটা নেই এখানে এটাকে যদি এগারো দ্বারা ভাগ করি তাহলে কি মিলবে আবার যদি দেখো পাঁচটা নেই তাহলে কি মিলবে পাঁচটা নিলে কিন্তু মিলবে না তার মানে কি বোঝা যাচ্ছে যদি এরকম রিপিট থাকে মানে রিপিট মানে কি সেম সেম ডিজিটই বারবার আসবে সেম ডিজিটই বারবার আসবে সেটা কিন্তু মাথায় রাখবে সেম ডিজিট যদি বারবার আসে এবং কি সেই ডিজিটটা যদি কি থাকে ইভেন হয় ইভেন মানে জোর সংখ্যা একটা দুটো তিনটে চারটা সেটা কি দ্বারা ভাগ করে দেখতে হবে না তাহলে একটু লক্ষ্য করে এখন বুঝবে তাহলে এখানে কতগুলি রয়েছে ডিজিট ষাটটি ডিজিট আর প্রত্যেকটি ডিজিট কি রিপিটিং হতে হবে মানে কি একের পরে সেম জিনিস বারবার আসতে হবে তাহলে কয়টা আছে সাতটা এটা কি সংখ্যা সাত অট সংখ্যা তাহলে অট সংখ্যা হলে কিন্তু ভাগ করে মিলবে না দেখো একটা তিনটা এক অট সংখ্যা এক ভাগ করে মিলছে না তার মানে কি এই আমাদের হবে না সংখ্যাগুলো গুনলেই হবে এখানে কথা রয়েছে একের সংখ্যা সেম ডিজিট কি এক সেটাই কি বারবার ডিভিট হচ্ছে কয়টি রয়েছে সাত সাত কি সংখ্যা অট সংখ্যা অট সংখ্যা হলে কি হবে মিলবে দেখো তিনটা এক অট সংখ্যা মিলছে মিলছে না তার মানে কি এটাও আমাদের ক্যান্সেল এইটা লক্ষ্য করো দেখি এবার সংখ্যাটা এনে কয়টা দুই দুই কি রিপিটিং সেম ডিজিট ডিভিট হচ্ছে আর কি কতগুলি সংখ্যা রয়েছে এটা আটটা সংখ্যা আট কি ইভেন তার মানে কি এটা কি এগারো দ্বারা ভাগ করে মিলবে আশা করি বুঝতে পেরেছো লজিকটা

প্লাস দুইয়ের মাথায় ওয়ান দুইয়ের মাথায় কত দুই আর দুইয়ের মাথায় তিন এই তো লজিক তাহলে এইটার আমাকে এটা থাকবে এখানে আর এই বাকি যে ব্র্যাকেটগুলো তাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে তাহলে দুই ওক্ষে দুই 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 একে কত তিন আর দুই দোকানে চার তিন প্লাস চার প্লাস আট তাহলে আট চার এগারো আর তিন কত পনেরো হলো তাহলে টু টু দি পাওয়ার থার্টি তাহলে বলছে এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য তাহলে লক্ষ্য তো দেখি আমি জানি কোন গুণ কিসে রয়েছে এর সঙ্গে পনেরো এটা তারপরে কি দিয়ে ভাগ করলে মিলবে দেখো দুইয়ের মাথায় কিছু কি রয়েছে দুই দিয়ে তো ভাগ করলে মিলবে এছাড়াও কি গুণ রয়েছে পনেরো দুই দিয়েও ভাগ করলে মিলবে পনেরো দিয়েও ভাগ করলে মিলবে এবং পনেরো দোকানে কত তিরিশ দিয়েও কি ভাগ করলে মিলবে এখন দেখতে হবে অপশনে কি রয়েছে তাহলে অপশনে কি রয়েছে বারো বারো আমাদের নেব না ঠিক আছে তাহলে কি রয়েছে চোদ্দ রয়েছে আর কি পনেরো দেখো রয়েছে তাহলে অপশন সি হবে কি এর সঠিক আশা করি বোঝা গেল তো এই এক্সপ্রেশনটা কত পনেরো দিয়ে ভাগ করলে কি মিলবে ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান সিক্স কোন সংখ্যা দ্বারা এটি কি বিভাজ্য ওয়ান সিক্স কোন সংখ্যা দ্বারা বিভাজ্য দেখো এই টাইপের অঙ্ক দেখো ডিজিট কয়টা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডিজিট থাকবে সিক্স ডিজিট এবং সংখ্যাগুলো এইভাবে রিপিটেশন হবে ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান সিক্স এইভাবে তারপরে এরকমও থাকে টু থ্রি টু থ্রি টু থ্রি ছয়টা এবং কি রিপিটেশন এইভাবে দুটো দুটো করে তাহলে তাহলে সেই সংখ্যা অবশ্যই কত দিয়ে ভাগ করলে মিলবে সাত দিয়ে কি ভাগ করলে কি মিলবে সেটা কি আর কি তেরো দিয়েও কি ভাগ করলে মিলবে সাত আর কি তিন দিয়েও কি ভাগ করলে মিলবে কি কি দিয়ে ভাগ করলে মিলবে কনফার্ম সাত দিয়েও ভাগ করলে মিলবে তেরো দিয়েও ভাগ করলে মিলবে তিন দিয়েও কি ভাগ আর অনেক সময় যেতে পারে কিন্তু এটা দিয়ে কনফার্ম কি মিলবে তারা দেখো এবার অপশনগুলোতে আসো দেখো এরকম দেখো কি রয়েছে প্রথম অপশনে আঠারো আঠারো তারপরটা কি নয় এখানে রয়েছে দেখো সি নম্বর অপশনে কি রয়েছে তেরো তার মানে তেরো কি এর মধ্যে হ্যাঁ তার মানে কি তেরো দ্বারা বিভাজ্য কনফার্ম কিন্তু মজার ব্যাপার যে দেখো এই অপশনটার মধ্যে আবার দেখো সাত দিয়ে তো ভাগ করলে মিলবেই আবার দেখো কি দিয়ে রয়েছে এর ইউনিটে দুই ছয় রয়েছে ছয় কি সংখ্যা জোর সংখ্যা আর লাস্টের জোর সংখ্যা থেকে কি দুই দিয়েও মিলবে তার মানে ওয়ান সিক্স সিক্স নম্বরটা রয়েছে এটা তেরো দিয়েও ভাগ করলে মিলবে সাত দিয়েও ভাগ করলে মিলবে আবার দেখো লাস্টের জোর সংখ্যা সাত দোকানে সাত তো মিলবে লাস্টের জোর সংখ্যা যেমন দুই দিয়ে ভাগ করলে মিলে সাত দোকানে তাই চোদ্দ দিয়েও কি ভাগ করলে মিলবে তাহলে দেখো এখানে দুটো অপশন আমাদের হিসাবে ঠিক হয় তেরো তেরো দিলেও ঠিক হবে চোদ্দ দিয়ে মানে এই ষোলো ষোলো সংখ্যা তেরো দিয়েও ভাগ করলে মিলে চোদ্দ দিয়েও কি ভাগ করলে মিলবে আর নয় আর আঠারো দিয়ে কি ভাগ করলে মিলবে না নয়ের নিয়ম তো চেক করতে পারো নয়ের নিয়ম কি দেখো লাস্টে দুই রয়েছে দুই থাকলে কি এটা জোর কি ছয় রয়েছে ছয় মানে কি জোর সাথে দুই দিয়ে ভাগ করে মেলবে আর নয়ের নিয়ম কি যোগ করে দাও ছয় একে কত সাত ছয় একে সাত ছয় সাত তিন সাত কত একুশ যোগ করে কত হলে দিয়ে ভাগ করলে মেলে মেলে না তার মানে কি এই সংখ্যাটাও কি নয় দ্বারা বিভাজ্য নয় তবে নয় দ্বারা তো বিভাজ্য হবে না এবং আঠারো দ্বারাও কি বিভাজ্য হবে না তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হবে তেরো ও চোদ্দ দুটোই কি ঠিক এই ক্ষেত্রে টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান এটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য এবার দেখো এখানেও একটা লজিক টু থ্রি ওয়ান

ও সাত দিয়ে ভাগ করলে কি মিলবে তাহলে একটা সংখ্যা যদি তিন দিয়েও ভাগ করলে মেলে এবং সাত দিয়েও মিল করলে মানে তাহলে এটা কি তিন সাত কত একুশ দিয়েও কি ভাগ করলে মিলবে তাহলে কি অপশন ডি হবে আমাদের কি সঠিক উত্তর এই তোমার বিভিন্নতার রুল কি জানতে হবে তাহলে কি এবং সমস্ত অঙ্কগুলি কি আমরা করতে পারব নেক্সট অঙ্ক বলছে একটি তিন অঙ্কের সংখ্যা থেকে অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগ সর্বদা কোন সংখ্যা দ্বারা বিয়োগ একটি তিন অঙ্কের সংখ্যা থেকে অঙ্ক সমষ্টি তিন অঙ্কের সংখ্যাটা লেখি তাহলে এ প্লাস টেন বি প্লাস সি এটাই তো আমাদের তিন অঙ্কের সংখ্যা আর কি এক্সপ্রেশন এর থেকে কি অঙ্ক তিনটি সমষ্টি বিয়োগ করতে বলছে অঙ্কগুলো গুলো কি কি রয়েছে এ বি সিগুলো অঙ্ক এদের বিয়োগ করলে যা অ্যান্সার আমাদের বেরোবে সেটা বলছে কত দিয়ে ভাগ করলে মিলবে এবার দেখো এ এটা ক্যালকুলেশন করতে হবে তার মানে এর থেকে এই বিয়োগ করলে মাইনাস হয়েছে বিয়োগ যাবে এর থেকে যদি বিয়োগ করি তাহলে কত এ কাটাকাটি গেলো আলটিমেটলি তাহলে কি পড়ে রইলো টেন বি প্লাস হান্ড্রেড সি মাইনাস বি থেকে যদি এই বিটা যায় তাহলে কত নাইন বি এই হান্ড্রেড সি থেকে এই দেখেন থেকে নাইন কমন যাচ্ছে তাহলে কি বলে কি বি প্লাস কত এগারো সি তার মানে কোন সংখ্যা এক্সপ্রেশন নয় কি গুণ রয়েছে তার মানে এর যায় যে গোটা এক্সপ্রেশনটাকে কি বিয় কি নয় দ্বারা কি বিভাজ্য সি পরেরটাও কি টাইপের অঙ্ক পূর্বে পড়ানো হলো ঠিক একই নিয়মে করব আমরা কি দেওয়া রয়েছে 4 টু দি পাওয়ার 61 4 টু দি পাওয়ার 62 প্লাস 4 টু দি পাওয়ার 63 প্লাস 4 টু দি পাওয়ার 64 এখন এখান থেকে দেখো সবচেয়ে কম কে রয়েছে পাওয়ার 4 টু দি পাওয়ার তাকে আমরা কম তো পড়ে থাকবে কি 1 প্লাস 4 এর মাথায় 1 4 এর মাথায় 2 চারের মাথায় হবে তিন এবার আমার ব্র্যাকেটের ভিতরে ক্যালকুলেশন করতে হবে আর এখানে যা থাকবে থাক এ নিয়ে আমার কোনো অসুবিধা নেই কত পাঁচ চার চারা কত ষোলো চারের কিউব কত চৌষট্টি এক দুই তিন চার একষট্টি কমন নিলাম এক দুই তাই দেখো ক্যালকুলেশন করতে কি কত হয় ষোলো কত একুশ কিছু গন্ডগোল হলো মনে হচ্ছে আচ্ছা ফোর টু দ্বিপার একষট্টি কমন নিলাম ওয়ান একষট্টি কমন নিলে ওয়ান আর একষট্টি কমন নিলে দুই ফোর টু দ্বিপার সিক্সটি ফোর আচ্ছা দেখা যাচ্ছে ফোর টু একষট্টি ষোলো কত একুশ পাঁচ ছয় দুই কত আট না ঠিকই আছে ফাইভ এবার একটু লক্ষ্য করো দেখি এখানে কি রয়েছে ফোর টু দি দিপার সিক্সটি ওয়ান আর এইটটি ফাইভকে আমরা কি লিখতে পারি বোঝা গেল সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য ছেড়ে দাও এর মধ্যে দেখো কি রয়েছে তিন হবে নয় এগারো হবে নয় তেরো সতেরো হবে দেখো দেখে দেখতে পাচ্ছ বুনের মধ্যে হবে সতেরো তার মানে এই গোটাই অপশনটা সতেরো দিয়েও ভাগ করলে মিলবে পাঁচ দিয়েও ভাগ করলে মিলবে পাঁচ তো অপশনে নিতে তাহলে নেব না চার দিয়ে চার ফোর টু দি পার সিক্সটি ওয়ান মানে ফোর দিয়েও কি ভাগ করলে মিলবে তার মানে কোনটা অপশনে রয়েছে সেই হিসাবে আমাকে ডিনোট করতে হবে মানে সতেরো রয়েছে অপশন ডি হবে সঠিক এইভাবে ফোর টু দি পাওয়ার সিক্স ঠিক একই টাইপের অঙ্ক এখানে দেখো রয়েছে একবার তুলে নিচ্ছি ফোর টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার সিক্সটি ফাইভ কি কমন যায় সর্বনিম্নটা কমন নিতে বলেছি তাহলে ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান পরে থাকবে কি ওয়ান তাহলে সিক্সটি ওয়ান গেলে এখানে কি থাকবে চারের মাথায় ওয়ান মানে চার পড়ে থাকবে চারের মাথায় দুই পড়ে থাকবে চারের মাথায় তিন পড়ে থাকবে চারের মাথায় চার পরে থাকবে এই হলো অঙ্ক এবার আমাকে করতে হবে চারে কে কত পাঁচ চার চারা কত টি আর এটার আমাকে ক্যালকুলেশন করতে হবে ফোর টু দি পর সিক্সটি ওয়ান আর পাঁচ কত একুশ একুশ আর যদি চৌষট্টি যোগ করি চার পাঁচ ছয় দুই কত আট এইটটি প্লাস টু এবার আমাকে যোগ করতে হবে আবার টু দি গুণে রয়েছে যোগ করে দাও ছয় পাঁচ কত এগারো হাতে হলো এক আট পাঁচ আর একে কত চোদ্দ দুই একে কত তিন তিনশো একচল্লিশ এবার দেখতে হবে কি এই যে আমাদের অ্যানসারটার মধ্যে কোন অপশনটা আছে নাকি কি ভাগ করলে মিলে এখানে কত থ্রি ফোর ওয়ান বোঝা যাচ্ছে না কিন্তু তখন তোমাকে কি করতে হবে না বোঝা গেলে স্প্লিট করতে হবে স্প্লিট মানে কিভাবে করবো ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান দেখো তিনশো একচল্লিশকে দেখো এগারো দিয়ে ভাগ করে মিলছে তিন এগারো এবং তেত্রিশ এক তার মানে এগারো দিয়ে ভাগ করলে মিলছে এগারো দিয়ে ভাগ করে দাও কত হয় তিন এগারো একত্রিশ এক এগারোকে এগারো তার মানে বোঝা গেল এই এক্সপ্রেশনটা যে গোটা এক্সপ্রেশনটা কি দিয়ে ভাগ করে মিলবে ফোর চারটু দিপার একশো ডিম ফোর দিয়েও ভাগ করলে মিলবে এগারো দিয়েও ভাগ করলে মিলবে একত্রিশ দিয়েও ভাগ করে মানে অপশনে কি রয়েছে দেখো এগারো রয়েছে তো এগারোকে আমাকে ঠিক করতে হবে যেইভাবে অপশন থাকবে সেইভাবে আমাকে ঠিক আর এগোতে হবে তার মানে অপশন ডি হবে একটি সংখ্যাকে সাতশো উনত্রিশ দ্বারা ভাগ করলে ছাপ্পান্ন ভাগশোটা সংখ্যাটিকে সাতাশ দ্বারা ভাগ করলে কত ভাগেস হবে এই যে হলো অঙ্ক তাহলে একটি সংখ্যা আমি জানি না একটি সংখ্যাকে কি সাতশো উনত্রিশ দ্বারা ভাগ করা হলো সেই সংখ্যাটিকে আমরা ধরলাম এন আমরা কি জানি ভাজ্য ইকুয়াল টু কি ভাজ্য গুণন ভাগ ফল যোগ ভাগশেষ তার মানে একটি সংখ্যা এন তাকে কত দ্বারা ভাগ করা হয়েছে সাতশো উনত্রিশ দ্বারা ভাগ করা হয়েছে এবং শেষ কত বেরিয়েছে ছাপ্পান্ন আর ভাগ ফল কত আমরা জানি না এক ধরে নাও তাহলে আমরা জানি ভাজ্য ইকুয়াল টু কি হয় ভাজক গুন ভাগ ফল তার মানে কত সাতশো উনত্রিশ ভাজক আর ভাগফল কত আমাদের এক্স প্লাস কত ভাগশেষ মানে আমাদের ছাপ্পান্ন এটাই যে সংখ্যাটা এখন বলছে এই সংখ্যাটাকে যদি আমরা সাতাশ দিয়ে ভাগ করি তাহলে কত একে সাতাশ দিয়ে ভাগ করে দাও এবার তোমার একটু লক্ষ্য রাখতে হবে এটাকে দেখো এই পাশ থেকে আমার কি বলবো রয়েছে মানে বিচ্ছিন্ন সব পদ্ধতি আমরা এখানে ইউজ করতে পারি এটা আমরা এখান থেকেই জারিকে ক্যান্সার করে দিতে পারি এটা বোঝার জন্য আমি এক লাইন বেশি করছি ছাপ্পান্ন এখানে কত সাতাশ দেখো এটার সঙ্গে এটা কাটাকাটি যাচ্ছে সাত সাতা পঞ্চাশ বাহাত্তর সাতাশ নয় দিয়ে করো তিন নং সাতাশ আট এক তিন সাতাশ একাশি তার মানে এই সংখ্যাটা উপর এক্সপ্রেশন দিয়ে সম্পূর্ণরূপে কেটে গেল ভাগেস কত রইলো এখানে জিরো রইলো আর মাঝখানে কি রয়েছে জো তার মানে জিরো প্লাস একে দেখো ছাপ্পান্ন ভাগ সাতাশ করলে কত হয় সাতাশ দোকানে চুয়ান্ন ভাগ মিলছে না কিন্তু অবশিষ্ট আছে অবশিষ্ট যেহেতু ভাগ আমাকে দরকার তাহলে অবশিষ্ট নিয়ে কাজ সাতাশ দোকানে কত চুয়ান্ন তাহলে ভাগশেষ কত দুই জিরো প্লাস টু করলে হবে আমাদের অ্যান্সার তার মানে এই অঙ্ক দেখতে পাবে কি এটা কাটাকাটি যাচ্ছে কিনা সাতাশ কি সাত সাত গুণের মধ্যে কাটাকাটি যাচ্ছে কারণ কি বাদ দিয়ে দাও খালি এই ছাপ্পান্ন রয়েছে ছাপ্পান্ন ভাগ সাতাশ এইটুকু খালি ক্যালকুলেশন খালি করলেই আমাদের কি হয় হয়ে গেল অপশন বি একটি সংখ্যাকে আশি দিয়ে ভাগ করলে আশি দ্বারা ভাগ করলে কুড়ি ভাগ হয় এবং সংখ্যাটিকে ষোলো দ্বারা ভাগ করলে কত ভাগ হবে তার মানে কি কুড়ি এখানে ষোলো তাহলে আলটিমেটলি বোঝা যাচ্ছে যে কত আসবে চার আসবে আমাদের এবার দেখি আমরা বেসিক নিয়মে করি তাহলে কোনো একটা সংখ্যায় কত দিয়ে ভাগ করলে হবে মুছে আশি দ্বারা ভাগ করবে এই যে আশি মাসখানে মাসখানে সংখ্যাটা দ্বারা জানি না আমরা এক্স ভাগ কত আসবে কুড়ি ভাগ ফল কত আসবে সেটাও আমাদের জানা নেই আমাদের ফর্মুলা কি ভাজ্য ইকুয়াল টু কি ভাজক গুণন ভাগ ফল তার মানে আশি ইন্টু

বাড়ি কুড়িটা করলাম আলটিমেট চল্লিশ খানা অঙ্ক এরপরে আরেকটা পার আসবে দেখি এই চাপটা কি শেষ হবে আজকে আমরা প্রত্যেকটি টপিক কি যে টপিককে ডিটেলসে কি আলোচনা করলাম কোথা থেকে কি আসে এবং বিভাগতার কোন ক্ষেত্রে কিভাবে ইউজ হয় তার ডিটেলসে বোঝালাম এবং সত্ত্বেও যদি কারোর কোনো ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যদি সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয় তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি ওই আবার দেখা হচ্ছে ধন্যবাদ